হায় বন্ধুরা পাওয়ার কোয়ারি ফর ডাটা অ্যানালাইসিসের আরেকটা টিউটুরিয়াল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোনো র ডাটা যেই র ডাটাগুলো সার্ভার থেকে অথবা আপনার ডাটাবেস থেকে অথবা আপনার ওয়েব থেকে যেই ডাটাবেসগুলো আসে সেই ডাটাবেসগুলো বেসিক্যালি সবসময় একটু অগোসালো হয় এবং সিএসবি ফরম্যাটে হয় সেই অগোসালো এবং নষ্ট ডাটা থেকে কীভাবে আপনি সুন্দর একটা রিপোর্ট এরকম তৈরি করবেন আজকে এই জিনিসটাই দেখাবো বন্ধুরা এখানে দেখেন আমার কাছে একটা স্যাম্পেল ডাটা আছে যেখানে ডাটাগুলো দেখেন একই কলা কলামে একই কলামের ভিতরে ডাটাগুলো আছে এই ডাটা থেকে কিভাবে আপনি সুন্দর একটা সামারি রিপোর্ট তৈরি করবেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে এটা অনেকেই বলতে পারেন মামুন ভাই এটা তো আমরা ছোট্ট একটা সিস্টেমেই করতে পারি সেই ছোট্ট সিস্টেমটা কি সেটা দেখাবো এবং আমি অন্য একটা ডাইনামিক সিস্টেমে দেখাবো যে আপনার এখানে বছর বছর যত ডাটাই অ্যাড হতে থাকুক না কেন এই ডাটাবেসটা এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে আপনি জাস্ট সার্ভার থেকে ডাটা নামাবেন আর এখানে কপি পেস্ট করে দিবেন বাকি কাজ আপনার এই ব্যাকএন্ডের যে কোয়ারি থাকবে সেই কোয়ারি থেকে এটা তৈরি করবে তাহলে বন্ধুরা কথা বাড়াবো না চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা পাওয়ার কোয়ারির ফর ডাটা অ্যানালাইসিসের স্ক্রিনে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা দেখতে যাচ্ছি এই যে ডাটাবেসটা আছে এই ডাটাবেস থেকে আমরা এইরকম একটি রিপোর্ট তৈরি করব বন্ধুরা আমাদের যে ডাটাটা আসে সেই ডাটাটা অনেক সময় অনেকের টেক্সট ফর্মেটে থাকে অথবা সিএসবি ফরমেটে থাকে এখানে যদি টেক্সট অথবা সিএসবি যেটাই থাকুক না এখন আপনি পারবেন আমাদের ডাটাটা এখানে আসে হচ্ছে সিএসবি ফরমেটে আপনার ডাটা যদি এরকম টেক্সট ফর্মেটে থাকে এইরকম থাকে অনেকের ডাটাটা এরকম নামে তাহলে আপনি সেটা কিভাবে করবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই ডাটাটা টেক্সট ফর্মেটে কেন নামবে বা ডাটাটা টেক্সট ফর্মেটে থাকলে কি সুবিধা এটার অনেক সুবিধা আছে কারণ হচ্ছে আপনার এক্সেলে কিন্তু দশ লাখের বেশি ডাটা ধরবে না কিন্তু এই নোটপ্যাডের ভিতরে আপনার 10 লাখ ২০ লাখ 30 লাখ ৫০ লাখ ডাটা দিয়ে দিবেন তাতে কিন্তু আপনার এক্সেলের কোনো প্রবলেম হবে না এখান থেকে সে ডাটা টান দিয়ে এই ডায়নামিক ডাটাবেসটি সে এখানে আপনাকে একটা রিপোর্ট তৈরি করে দিবে তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি সরাসরি প্রোজেক্টে চলে যাচ্ছি তো বন্ধুরা প্রথমে আমরা আমাদের ডাটায় ক্লিক করব ডাটা ক্লিক করার পরে চলে যাব তো আমাদের ডাটা ট্যাবে ডাটা ট্যাবে যাওয়ার পরে ফ্রম টেবিল অথবা রেঞ্জ যেহেতু এখানে আমাদের হেডার আসে অবশ্যই এখানে আমরা হেডারে ক্লিক করে দিব বন্ধুরা যেহেতু এটা বিগিনার্স বা ইন্টারমিডিয়েট লেভেলের কোনো কোর্স না তাই আমরা বেসিক জিনিসগুলো আমি এখানে আলাপ করব না বা স্কিপ করে যাব কারণ যেহেতু আপনারা পাওয়ার কোয়ারির একটা ভিডিও দেখতেছেন এবং আপনি ডাটা অ্যানালাইসিস করবেন আমি অবশ্যই আশা করব আপনি বিগিনার্স লেভেলটা অবশ্যই অবশ্যই পার করে ফেলেছেন আর যদি আপনি পাওয়ার কোয়ারির আমাদের আগের ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই প্লে থেকে আগের ছয়টা ভিডিও দেখে আসবেন দেন হচ্ছে এই ভিডিওটা শুরু করবেন কারণ হচ্ছে আমরা আগের ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়েছি কোথায় কি আছে সেই ভিডিওগুলো যদি আপনি না দেখেন তাহলে এটা আপনার জন্য বোঝা অবশ্যই অবশ্যই কষ্টকর হবে বন্ধুরা এখানে আমরা যে ডাটাটা নিয়ে আসছি এখানে দেখেন কি কি আছে এখানে একটা ডেট ফর্মেট আছে দেন হচ্ছে একটা সেমিকোলন আসে দেন হচ্ছে একটা টাকা আছে এখানে আর টাকা আসে এখানে একটা লোকের নাম আছে। অর্থাৎ এই ডাটাগুলোকে সেমিকোলন দিয়ে এক করা হয়েছে এবার আমরা কি করব এই সেমিকোলন দিয়ে ডাটাটাকে আলাদা করে ফেলবো সেটা হচ্ছে কি স্প্লিট করব এই কলামের গায়ে আমরা ক্লিক করবো দেন হচ্ছে চলে যাব হোম রিবনে চলে যাব এই যে স্প্লিট কলাম এই যে প্রথম যে ডেলিমিটার এইটাই ক্লিক করব। আপনি এভাবে না গিয়েও এখানে আপনি রাইট বাটন করবেন দেন হচ্ছে এখানে আসে হচ্ছে আপনার স্প্লিট স্প্লিট থেকেও আপনি এখানে যেতে পারবেন স্প্লিট কলাম দেন হচ্ছে ডেলিমিটার এখানে আমরা ক্লিক করব দেখেন দেখেন আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন এখানে ডিফল্টভাবে দাও আপনি যদি চান যে এটা আপনার পছন্দ হচ্ছে না এখানে অন্য একটা জিনিস দিয়ে দেওয়া তখন আপনি এখান থেকে কাস্টমে গিয়ে এখানে সেই আপনার যে ডেলিমিটারটা থাকবে সেটা আপনি টাইপ করে দিবেন যেহেতু এখানে আমাদের সেমিকোলন আছে তারপরে মনে হচ্ছে আর স্পেস আছে তো আমরা এখানে কি করব সেমিকোলন দেন হচ্ছে স্পেস এবার হচ্ছে আমরা চলে এখানে আরেকটু জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে অ্যাডভান্সে ক্লিক করে দেখবেন যে এখানে কলাম সিলেক্ট করা আছে কি না কারণ আমরা যে ডাটাটা ভাগ করবো কেটে ফেলবো এই ডাটা তো আমাদের ডানে 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 চলে যাবে দেন এখানে আমরা এই কলামে ক্লিক করে যদি আপনার রোতে ক্লিক করা থাকে অবশ্যই কলামে ক্লিক করবেন দেন হচ্ছে ওকে দেবো ওকে করার সাথে সাথে দেখেন বন্ধুরা আমাদের ডাটাটা চারটা ভাগে ভাগ হয়ে গেছে কারণ ডেট টাকা ফি অথবা কমিশন এবং একটা এমপ্লয়ের নাম দেন আমাদের দেখেন এখন ডাটাটা কত সুন্দরভাবে ভাগ হয়ে গেছে এখানে আমরা কী করব এখন কলাম হেডারগুলোকে একটু নামটাকে চেঞ্জ করবো সেটা হচ্ছে কি প্রথমটা দিব আমরা ডেট দেন হচ্ছে আমরা এখান থেকে দিব হচ্ছে সেলস সেলস এখান থেকে দিব হচ্ছে আমরা সাপোজ ফি এখান থেকে দিব হচ্ছে এমপ্লয়ি নেম এমপ্লয় নেম এখন দেখেন আমাদের ডাটাটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে যদি কোনো ডেট ফর্মেট না থাকে এখানে এই যে ক্যালেন্ডারটা আছে ক্যালেন্ডারে ক্লিক করে এই ডাটাটাকে আপনি ডেট করে দেবেন এখন দেখেন ডেট ফর্মেটে কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমাদের ডাটাটা আমাদের যে কাজ করার জন্য যে ডাটাটা কারেকশন করা দরকার যে ফরমেশন করা দরকার ডাটাটা যে ক্লিন করা দরকার সেই পার্টটা কিন্তু আমরা শেষ করে ফেলেছি এবার হচ্ছে আমাদের ডাটাটা আমাদের আমাদের এই কোয়ারি টেবিলে নিয়ে যাবো তো আমরা যাবো হচ্ছে ক্লোজ অ্যান্ড লোড দেন হচ্ছে ক্লোজ অ্যান্ড লোড টু এবার হচ্ছে আপনাকে পপ আপ মেনু দিবি যে আপনি এই ডাটাটা কীভাবে চান আপনি কিভাবে চান এটা এটাকে আপনি টেবিলে চান মানে এখানে নতুন করে ডাটাটা দেখতে চান দেন হচ্ছে আপনি পিবোর্ড টেবিল রিপোর্ট করতে চান পিবোর্ড চার্ট করতে চান কোনটা আছে প্রথমে আমরা ডাটাকে একটু টেবিল আকারে দেখি যে এটাকে কীভাবে আসে দেন হচ্ছে এই যে ডাটাটা আছে এখানে আমরা সাপোজ কোন জায়গায় দেখতেছি এই জায়গায় দেখতে চাই ওকে দেন হচ্ছে আমরা যদি এখানে ওকে দিই দেখেন এখানে আমাদের ডাটাটা লোড হয়ে গেছে দেখেন এই ডাটাটা এখন কত সুন্দরভাবে এখানে কিন্তু চলে আসছে এখন দেখেন এখান থেকে ডাটা এখন এখানে কত সুন্দরভাবে দেখাচ্ছে এখন আমরা যদি চাই যে এই ডাটাটা থেকে আমরা এখন রিপোর্ট তৈরি করব দ্যাট মিনস আমাদের যে একটু আগে যেটা ছিল যে পিভট টেবিলের যে সামারাইজ রিপোর্টটা যেটা আমরা দেখেছিলাম সেই জিনিসটা তৈরি করবো আমরা চলে যাব এই যে ডিজাইনে ডিজাইন থেকে চলে যাব সামারাইজ উইথ পিভোর টেবিল এই যে আমার পিভোর টেবিল এখানে আপসে পপ আপ পিক আপ করে ফেলছে হচ্ছে আমরা এখানে এক্সিস্টিং শিট দেবো এই জায়গায় আমরা এখানে পিভোর টেবিল করতে চাই এখন আমরা ওকে দেব এখন দেখেন অর্থাৎ কি হচ্ছে হচ্ছে এই যে টোটাল র ডাটা থেকে এই ডাটা আমরা তৈরি করলাম দেন হচ্ছে এখন এখান থেকে পিবোর টেবিল তৈরি করবো এই হচ্ছে পিবোর টেবিলের ডাটা চলে আসছে আমরা এখান থেকে কি করব। সাপোজ আমরা এখানে ডেটটা দিব এখানে এমপ্লয় নাম দেবো এখানে সেলস দেবো এখানে আমরা যদি আপাতত এতটুকু দেখি এইটাকে আমরা ফরমেটিং করে ফেলি দিন হচ্ছে এখানে দেখেন একটা সতেরো সাল এবং আঠারো সাল এই ডেটটাকে যদি আমরা ফরমেটিং করি পিভোর টেবিলের আপনারা তাহলে এখান থেকে এই যে মান্থটা যদি আমরা উঠিয়ে দিই আমরা যদি কোয়ার্টার দেখতে চাই দেখেন তাহলে এখানে আমাকে শুধু মান্থ এবং কোয়ার্টার দেখাচ্ছে বন্ধুরা এই যে গ্রুপিং আনগ্রুপিং ডেট ফরমেটিং এই জিনিসগুলো আমাদের পিপোর টেবিলের ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন সেখান থেকে প্লেলিস্ট আকারে দেখবেন শুরু থেকে শেষ তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অনেকে জিজ্ঞাসা করেন যে আমি কোন ভিডিওটা আপনার আগে দেখবো কোন ভিডিওটা পরে দেখবো ভাই প্রত্যেকটা প্লে যাবেন প্লেলিস্ট থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে আপনি সেই সিরিয়ালটা মেনটেন করতে পারবেন যে কোন ভিডিওটা আপনার আগে এবং কোন ভিডিওটা পরে তাহলে হবে কি আপনি ভিডিওর যে অর্ডারটা সেই অর্ডারটা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারটা সেই অর্ডারটা আপনি বুঝতে পারবেন আদারওয়াইস কিন্তু আপনি সেই জিনিসটা বুঝতে পারবেন না এখানে আমাদের এই রিপোর্টটা কিন্তু তৈরি হয়ে গেছে তার মানে আমরা কি করলাম এখান থেকে এখন যদি চান যে আপনি গ্রুপিংটা এইভাবে দেখবেন না আপনি শুধু সাল দেখবেন আমরা শুধু এখানে ইয়ারটা দেখব ইয়ার যদি আমরা দেখতে চাই তাহলে দেখেন আমার এই রিপোর্ট থেকে এই যে র ডাটা থেকে এখন যদি আপনি এমন সুন্দর একটা রিপোর্ট তৈরি করে দেন যে কোনো বসের কিন্তু স্বাভাবিকভাবে নজর কাটবে যে একটা ছোট্ট একটা ডাটাবেজ নষ্ট ডাটাবেজ থেকে কত সুন্দর একটা কিন্তু রিপোর্ট তৈরি হয়ে গেল এখন এই রিপোর্টটা যে ডাইনামিক এটার প্রুফ কি এখন আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি এখানে আমার দেখেন কিছু আঠারো সালের ডাটা আছে এখানে এখন আমি এই আঠারো সালের ডাটাগুলো এখান থেকে দেখেন কেটে দিব এই যে এখান থেকে যে ডাটাগুলো আসে এই ডাটাটাকে আমি কেটে দিব কেটে দিলে কি হয় দেখেন এখানে আমাদের আঠারো সালের এই ডাটাটা আছে দ্যাট মিন্স এখানে যে আমাদের পিভট টেবিলে যে সিটা আছে এই অ্যারোটাকে যদি আমি একটু উপরে নিয়ে আসি দ্যাট মিন্স নিচে আর কিন্তু কোনো ডাটা নাই এবার আমরা কি করব দেখেন এখানে কিন্তু শুধু সতেরো সালের ডাটা এবার এই যে আমাদের আমরা যে পিপোর টেবিলটা ডাটাটা তৈরি করেছিলাম টেবিলের জন্য এটাকে যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখেন এই ডাটাটা ছোটো হয়ে গেছে এখানে কিন্তু আর সতেরো সালের কোনো ডাটা নেই এরপর যদি আমরা এখানে রাইট বাটন করে রিফ্রেশ দিই তাহলে দেখেন এখানে শুধু সতেরো সালের তার মানে আপনার র ডাটা থেকে এখানে টেবিল এটাকে যদি আমি আর একটু সুন্দর দেখাতে চাই তাহলে এখান থেকে আমরা এই ডাটাটাকে যদি একটু শিফট করে দেই তাহলে দেখেন এখন আপনি বুঝতে পারবেন তার মানে এই র ডাটাটা থেকে আমরা একটা টেবিলের ডাটা সুন্দর করে তৈরি করলাম অ্যানালাইসিস করার জন্য যে কোন কার কত ডাটা আছে কার কত কোন ডেট আছে এখানে বিভিন্ন ধরনের জানুয়ারি ফেব্রুয়ারি বিভিন্ন ধরনের ডেট আছে দেন এখানে নাম আছে এইটা থেকে আবার এখানে পিপোর টেবিল আকারে চলে আসছে এখন সাপোজ হঠাৎ করে আপনার সতেরো সাল অথবা একটা মাস চলে গেল পরবর্তী মাস আসলো এখন আপনি কি এই রিপোর্টটা আবার তৈরি করবেন আপনি যদি এই আঠারো সালের রিপোর্টটা থেকে যদি আপনি রিপোর্ট আবার তৈরি করতে চান তাহলে কিন্তু সেম কাজটা আপনার আবার দ্বিতীয়বার করা লাগবে আমরা কী করবো এই আঠারো সালের ডাটাটা আমার হাতে আসলো অথবা যে কোনো পরের মাসের ডাটাটা আসলো আমরা চলে যাব আমাদের যেই কোয়ারি টেবিল তৈরি করা আছে সেখানে দেন আমরা এখানে এটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দিলে কি হয় দেখি এবার এখানে আমরা রাইট বাটন করে এখানে রিফ্রেশ দিব এবার দেখি 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 দেখেন কত সুন্দর দেখেন এখানে আমরা কাজ করলাম এখানে পেস্ট করলাম এই ডাটাটা আমার ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে গেল এখন আমরা এখানে পিপর টিভিলে রাইট বাটন রিফ্রেশ করলাম দেখেন এখানে সিম্পলি আঠারো সালটা চলে আসছে আঠারো সালের যে ডাটাটা সেটা চলে আসছে তার মানে এই র ডাটা থেকে আমাদের সুন্দর একটা রিপোর্ট সেই রিপোর্ট থেকে একটা সামারি রিপোর্ট কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল বন্ধুরা বিশেষ করে যারা অফিসিয়াল জব করেন যারা ডাটা অ্যানালাইসিস করেন যারা বড় বড় ডাটাবেস নিয়ে কাজ করেন যারা বিজনেস অ্যানালাইসিস করেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই 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 গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা আপনারা সবাই গুরুত্ব সহকারে দেখেছেন এবং এখান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করবেন বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আবদুল্লাহ মামুন আজকের মতো নিব তার আগে বলবো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ